আসসালামু আলাইকুম। আজ আমি আমার মতো করে মুরগি মাংস রান্না করতেছি, তো সব আপনারা দেখতে পারেন, যদি আপনাদের ইচ্ছা হয় এভাবে রান্না করতে পারেন। তো প্রথমে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিলাম, তো আদা বাটা, তারপর লবণ 1 চামচ, পরিমাণ মতো দিলেই হবে, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর জিরা গুঁড়া, আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিতে হবে। সো সবগুলি মশলা ভাজা পেঁয়াজে দিয়ে ভালো করে ভাজতে হবে, আমিও এভাবে ভেজে নিয়েছি। তো আপনাদেরকে বলে রাখছি যে মুরগির মাংসগুলো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম, সো এখন এই মাংসগুলো এখন আমি দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু পানি দেব। সো এখানে আলু আমি দিতাছি, কিন্তু আপনারা দেন কিনা আমি জানি না, যদি ইচ্ছা হয় তো দিবেন, সবাই তো আলু খাইতে চায় না, আবার অনেকে দেও না, কিন্তু আমি দিচ্ছি। সো আলুগুলি টুকরো করে রেখেছিলাম, ধুয়ে দিয়ে দিলাম, এখন ঢেকে নেব কিছুক্ষণ পর। সো মাংসটা হয়ে গেছে, দেখুন আমার নিজের মতো করে রান্না করা রেসিপি। তো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।